তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম শিশু ফিলোসফি ক্লাসে। তো আজকের ক্লাসটা হবে আবর্তনের বিবর্তন। যদি আজকের ক্লাসটা না দেখো তাহলে কিন্তু পরীক্ষার হলে যখন আবর্তনের বিবর্তনটা আসবে অ্যাটেম্প্ট করতে পারবে না। সো প্রিভিয়াস ক্লাসে আমরা করেছি কীভাবে আবর্তন করে, কীভাবে বিবর্তন করে, সেই ক্লাসটাও তোমরা দেখতে পারো, প্লাস এই ক্লাসটা তোমরা দেখো। আজকের এই ক্লাসে আমরা তোমার সাথে, আমরা তো না, আমি তোমার সাথে কী করব, একসাথে লজিক করব। ঠিক আছে, তো লজিক করার সাথে সাথে লজিকটা কেন ওটা হলো, কেন বচনটা আমি সেটা করলাম, কি কি প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হতে পারে, মানে টোটাল অ্যানালাইসিস আমরা করব। তো আমাদের লজিকের সাথে তোমরা কিন্তু থাকো। তো দেখো, প্রথম, কেবলমাত্র বৈজ্ঞানিকরাই প্রগতিশীল। কেবলমাত্র যেহেতু আছে, আমরা বচনের ক্লাসে করেছিলাম, যদি বচনের ক্লাসটা না দেখে থাকো তাহলে বচনের ক্লাসটা কিন্তু দেখতে পারো, খুব ভালো ক্লাস, তারপরে বচন কোনোদিনও ভুল হবে না। বচনের ক্লাসটা দেখার পর তুমি কি বুঝতে পারবে যে কেবলমাত্র থাকলে এই বচন হবে, তো সেক্ষেত্রে আমরা করছি এ বচন, এল এফ এ, ক্লিয়ার? বৈজ্ঞানিকরাই প্রগতিশীল, তো সকল প্রগতিশীল ব্যক্তি হয় বৈজ্ঞানিক, ক্লিয়ার? মেক সেন্স? সকল প্রগতিশীল ব্যক্তি হয় বৈজ্ঞানিক। কেন এটা এইভাবে করলাম, কেন উদ্দেশ্যবিধ চেঞ্জ করলাম, সেটা তোমাদের বচনের ক্লাসে বলে দেওয়া আছে, আই থিঙ্ক তোমরা জানো, না জানলে পরে গিয়ে দেখে নাও, কিন্তু করতে হবে এইভাবেই, ক্লিয়ার? তো আমরা ব্র্যাকেটে এতে কী লিখবো, কি বলেছেন, আবর্তনের বিবর্তন, তো প্রথমে আবর্তন করতে হবে, তো লিখব হচ্ছে আবর্তনীয়, ক্লিয়ার? লিখব হচ্ছে কি, আবর্তনীয়। এ বচনের আবর্তন কি, এল এফ আই, তো সেক্ষেত্রে আমরা করব হচ্ছে কোনো বৈজ্ঞানিক হয় প্রগতিশীল, প্রগতিশীল, এটা কি হয়ে যাবে, আবর্তিত, কারণ আমরা আবর্তন করে ফেলেছি। এরপরে কি করব, আবর্তনের বিবর্তন করতে বলছে, সেক্ষেত্রে কি করব, এটারই আমরা বিবর্তন করে দেবো, মানে এই বচনটারই আমরা করব হচ্ছে বিবর্তন, তো সেক্ষেত্রে বিবর্তন কি হবে, ও বচন। তো কোনো কোনো বৈজ্ঞানিক নয় অপ্রগতিশীল, তো তোমরা ব্যক্তি অ্যাটাচ করতে পারো এখানে, তো ব্যক্তি এখানে অ্যাটাচ করতে পারো, এখানেও অ্যাটাচ করতে পারো, আমি লিখলাম না কারণ হয়তো জায়গাটা নাও হতে পারে, তার জন্যই লিখিনি, ক্লিয়ার? তোমার ব্যক্তিটাকে অ্যাটাচ কিন্তু করতে পারো, কোনো সমস্যা হবে না। তো ব্র্যাকেটে কী লিখবে, আবর্তিতের বিবর্তিত, আবর্তিতের বিবর্তিত, ক্লিয়ার? বুঝতে পারলে কি করলাম, প্রথমে কেবলমাত্র ওয়াইজ আমরা বাক্য থেকে বচনে কনভার্ট করলাম এ বচনে, ক্লিয়ার? এ বচনে কনভার্ট করার পরে আমরা কি দেখলাম, সেখানে এ থেকে আই বচনে আসবে প্রথমে আবর্তন করলে, তো প্রথমে আবর্তন করে নিলাম, ক্লিয়ার? আবর্তন করার পর আমরা কি করলাম, বিবর্তন, বিবর্তনের সাথে আমরা অ অ্যাটাচ করে বিবর্তন করে দিলাম নিয়ম অনুসারে, ক্লিয়ার? তো চলো নেক্সট, সাদা ঘোড়া আছে, খুব সুন্দর, সাদা ঘোড়া আছে, তো ওটা কী হতে পারে, সাদা ঘোড়া আছে মানে কি, সাদা ঘোড়া তোমরা দেখেছো, দেখেছো নিশ্চয়ই, কিন্তু সব ঘোড়া কি সাদা, সব ঘোড়া তো সাদা নয়, সাদা ঘোড়া আছে বাট সব ঘোড়া তো সাদা নয়, তাই না? সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এল এফ আই, লজিক্যাল ফর্মুলা কী হবে, আই হবে, কোনো কোনো ঘোড়া হয়
ঘোড়া হয় সাদা বর্ণের। তো কি করতে হবে, এটা আবর্তনীয়, সেম ভাবে একসাথে করো, খাতা বের করে রাখো, খাতায় করতে থাকো, আমার সাথে সাথে করো, ঠিক আছে? তো প্রথমে আবর্তন করব, আই এর আবর্তন, আই। তো কোনো কোনো সাদা বর্ণের প্রাণী লিখতে পারো অথবা সাদা প্রাণী ডাইরেক্ট লিখে দিতে পারো, তোমাদের ব্যাপার, ঠিক আছে? তোমাদেরকে এটা স্বাধীনতা আমি দিয়ে রাখলাম। সাদা বর্ণের প্রাণী হয় ঘোড়া। তো এটা কি হয়ে গেল, আবর্তিত। এগুলো কিন্তু মাস্ট লিখতেই হবে। তো আই এর বিবর্তন কি, ও বচন। তো কোনো কোনো সাদা বর্ণের প্রাণী নয়, কোনো কোনো সাদা বর্ণের প্রাণী নয়, অ ঘোড়া, অঘোড়া, খুব সুন্দর। যাই হোক, তো অঘোড়া বিবর, সরি, এটা হবে আবর্তিতের বিবর। তো আবর্তিতের বিবর্তিত, আবর্তিতের বিবর্তিত, ক্লিয়ার? বুঝতে পেরেছো? সাদা ঘোড়া আছে, কীভাবে বচনটা করলাম দেখে নাও, এই বচনটা কেন হলো। হয়তো অনেকে তোমরা নিউ, যারা নিউ এসছো সাবস্ক্রাইবটা করে ফেলো, নতুন নতুন ভিডিও আসবে, কিন্তু কিছু দিন পরেই নতুন নতুন ভিডিও আসছে, খুব সুন্দর সুন্দর ভিডিও, ক্লিয়ার? সেই ভিডিওগুলো সবার কাজে লাগবে, তুমি ক্লাস 11-এ পড়ো, 12-এ পড়ো বা যেখানেই পড়ো না কেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় আরও অ্যাডভান্স লেভেলে লজিক করা শিখতে চাও, তাহলে পরে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো, নিচে তো সব কিছু দেওয়া আছে, তোমার স্ক্রিনের নিচে দেখবে সব কিছু, মানে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? তো ডাইরেক্টলি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ একসাথে পড়বো, ক্লিয়ার? তো পড়ে একটা ভালো ভবিষ্যৎ গড়বো আমরা দুজনে মিলেই একসাথে। যাই হোক, তো আবর্তিতের বিবর্তিত, তো বুঝতে পারলে, প্রথমে বচন করলাম, তারপর বচনের থেকে আবর্তন করলাম, তা আবর্তিত লিখে দিলাম এখানে, সেক্ষেত্রে তারপরে করলাম হচ্ছে বিবর্তন। তো দেখি, আর হ্যাঁ, এই যে বচনের স্লাইডগুলো রয়েছে না, সেটা আমি বানাইনি, সেটা আমাদের টিম মেম্বার বানিয়েছে। তো তোমার জন্য যেমন সারপ্রাইজ, আমার জন্য তেমন সারপ্রাইজ। কী বচন এর পরের স্লাইডে রয়েছে আমি জানি না, আর আই থিঙ্ক তোমরা হয়তো বিশ্বাস করতেও পারো আমার কথা, আবার অনেকে বিশ্বাস নাও করতে পারো, যারা ভাবো যে পৃথিবীর সবাই জগতে, মানে যারা মিথ্যাবাদীদের সাথে পাল্লায় পড়েছিলা, কোনোদিনও স্ক্যাম হয়েছে তোমাদের সাথে, কারণ তোমরা বুদ্ধি না খাটিয়ে কাজ করো, আর তার জন্য স্ক্যাম হতেই পারে তোমাদের সাথে, সেই ক্ষেত্রে তোমরা ভাবতে পারো স্যার মিথ্যা কথা বলছে। অনেকে আমাকে ফোন করে, স্যার আমি যে টাকাটা দেবো আপনাকে ক্লাস করার জন্য, তারপর যদি ক্লাস না হয়, আর বাবা ক্লাস কেন হবে না, আমি কি স্ক্যাম করার জন্য বসে আছি? তোমরা উল্টোপাল্টা লোকের ওই গুগল মিটে, ওই জুমে, উল্টোপাল্টা হোয়াটসঅ্যাপে পড়াশোনার জন্য তোমরা টাকা দিয়েছো, সেখানে ক্লাস হয়নি, তো সেক্ষেত্রে সব জায়গাতে সেটা প্রযোজ্য নয়। আমাদের রেজিস্টার্ড কোম্পানি রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, তো সেখানে ক্লাস হচ্ছে আর হতেও থাকবে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিয়ে ফেলো, যারা যারা এখনও নাওনি অ্যাডমিশন, যদি ভাবো যে না স্যার তো স্ক্যাম করছে, তাহলে তোমরা ওই স্ক্যাম ভেবেই বসে থাকো, কারণ এই দুনিয়া না কম্পিটিশনের দুনিয়া। তুমি যদি না চাও 100-তে 100 পেতে, তুমি যদি না চাও ভালো নাম্বার পেতে, তাহলে কেউ না কেউ পেয়ে বেরিয়ে যাবে তোমাকে ছেড়ে, তো তুমি ঘরে বসে থাকো চুপচাপ, ক্লিয়ার? আর ইউটিউবের ভিডিওগুলো ফলো করতে থাকো, আমি তো আছি তোমাদের সাথে। হ্যান্ড হোল্ডিং সাপোর্টে পেইড ক্লাসে আসতে পারো, সেক্ষেত্রে কেবল তোমাদের এই গ্রোথটা বাড়বে, ক্লিয়ার? তো দেখো, চকচক করলেই শোনা হয় না, তো অনেক স্টুডেন্ট কী করে, চকচক করে, তাই না? যদি অনেক স্টুডেন্ট চকচক করে, তাহলে তাকে শোনা বলবো নিশ্চয়ই না, তো চকচক করলে শোনা হয় না। তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, যদি কোনো বস্তু চকচক করে তাহলেই তাকে শোনা বলা যাবে না, শোনা বলার পিছনে অনেক রকম ক্রাইটেরিয়া থাকবে, তাই না? তাহলে এটা কী লিখবো, এল এফ ও, কোনো কোনো চকচকে বস্তু নয়
সোনা, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, তাহলে এটা কি হয়ে যাবে? আবর্তনীয়। তারপরে হচ্ছে অবচনের আবর্তন কি হবে? অসম্ভব। তাহলে কি লিখবো এখানে? সুতরাং অবচনের আবর্তন অসম্ভব। সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে, যেহেতু অবচন আবর্তন হচ্ছে না সেক্ষেত্রে বিবর্তনও হবে না, তো আর কিছু লেখারই দরকার নেই। অবচন আবর্তন অসম্ভব যেহেতু, নিচে লিখে দিতে পারো যেহেতু ও বচনের আবর্তন হয় না সেহেতু বিবর্তন হবে না, তো লিখে দাও, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? যেরকমভাবে পারো সেরকমভাবে লিখতে থাকো। নেক্সট বচন হচ্ছে প্রত্যেক পড়তে পারে না। খুব সুন্দর বচন দিয়েছে, গুড। আমার টিমকে এরপরেও বলবো যে ভালো ভালো বচন দাও, ভালো বচন দিচ্ছে। এলেফ, কোনো উট পাখি নয় এমন যারা উঠতে পারে। একজন তো লিখেছিল উড়ন্ত, কোনো উট পাখি নয় উড়ন্ত, মানে হাস্যকর সব। যাই হোক, তো আবর্তনীয়। তো ই বচনের আবর্তন কি হবে? ই বচন, তো কোনো উঠতে পারে এমন পাখি হয়, সরি নয়, উট পাখি। তো আবর্তিত, তো ই বচনের বিবর্তন কি হবে? এ বচন, সকল উট পাখি হয়, ও সরি 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 সরি, দেখো স্যারেরও কিন্তু মাঝে মাঝে ভুলও যেতে পারে। অ্যাকচুয়ালি স্ক্রিনটা মানে ঠিক চোখে ভাসছে না আজকে, আর লাইটিংটা মুখের সামনে চলে আসে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সকল উড়তে পারে এমন পাখি হয় অ উট পাখি। তো সেক্ষেত্রে কি হবে? বিবর্তিতের, সরি আবর্তিতের বিবর্তিত। অ্যাকচুয়ালি না একটু আগে বিবর্তিতে আবর্তিত করিয়েছি অফলাইন ক্লাসে আর কি, মানে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, সেক্ষেত্রে বারবার মুখে ওই বিবর্তিতের আবর্তিত, বিবর্তিতের আবর্তিতই আসছে। তো দেখো, ফ্রি ক্লাসের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আমি করেছি, সেখানে জয়েন করে যাও, সেখানে লাইভ ক্লাস দেওয়া হবে তোমাকে ফ্রিতে। তো জয়েন করে যাও ফটাফট, সেখানে ইনফরমেশন টোটালি পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আরও নতুন নতুন এরকম টাইপের লজিকের ভিডিও আসতে থাকবে, আর নতুন নতুন অনেক রকম ইনফরমেটিভ ভিডিও তোমার জন্য আমি নিয়ে আসছি, প্ল্যান করছি। সো সাথে থাকো, নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে।